আজকে আমি ভাবছিলাম একদম শুরু থেকে ব্লগ বানাবো যেখানেই যাই তো যখন এই লিফটটা খুললো তখন দেখি ও ওপস মোমেন্ট চলে আসছে লিফটের ভিতরে মানুষজন ছিল রাস্তায় বের হয়েই এই গাড়িটা দেখছি এই গাড়িটার মডেলটা কি কমেন্ট সেকশনে অবশ্যই জানাই দিবেন আমি যেহেতু জানি না তারপর দেখলাম রাস্তায় কতটি বিলে আমার এক গ্রিটিংস জানাইতেছে যে অ্যাও তারপরে একটু চুপি মুপি মায়েরা দেখলাম আর ওদের ক্যাটফুট দিয়ে ভরা আর বুর্জুমানের সামনে বুর্জমান মলের সামনে এই ক্রিয়েচার বা এই যে মানব সৃষ্টি জিনিসটা এটা আমি যতবারই দেখি ততবারই আমাকে মুগ্ধত্ব ছড়াতে থাকে রাত দিন চব্বিশ ঘন্টা এটা আমার কাছে খুব ভালো লাগে তারপর আমার বাসার সামনে এরকম একটা রাস্তা আছে যেখানে দাঁড়াইতে হয় এখানে ট্রাফিকের জন্য দাঁড়াইতে হয় লাল নীল বাত্তি জ্বললে তারপর আমরা মুভ করি এইখানে একটা কি গাছটার নাম কি ভুলে গেছি সেদিন আমি ফুল আতা গেঞ্জি পরে গেছি আমার এক কাজিন বলছে জুতা মোজা গরমের জামা কোনো কিছু নিবে না বাট লিটারেলি এখানে বাসার মধ্যে থাকলে আমার একটা সোয়েটার লাগবে মোজা লাগবে আমি মোজা পরে ঘুমাই কারণ এত বেশি এসি দিয়ে রাখে মেবি আমার মানে প্রতিবেশী সে যেহেতু কিরগিজান থেকে আসছে কিরগিজানের ওয়েদার সবসময় ঠান্ডা থাকে তো আই ফিল কোল্ড আর যেহেতু আমরা এটা পাবলিক বা সেন্ট্রাল এসি আমরা কমাইতে পারি না এটা হচ্ছে ক্যারি ফোর ক্যারি ফোরে দেখবেন প্রত্যেক দিন ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমের উপরে অফার দেয় লাকিলি আপনার যে জিনিসটা দরকার সেই দিন যদি অফার পায় যান তাহলে তো খুব ভালোই হয় আর অ্যাপসে অবভিয়াসলি চেক আউট করে যাবেন যে কোনটাতে অফার আসে কোনটাতে নাই কারণ এত বড় ক্যারি ফোর খুঁজে শেষ করা যায় না তারপরে কি আমি শপিং টপিং করে বাসে যাচ্ছি